मंगलवार राजधानी रवींद्र भवने राष्ट्र ऋषि दत्तोपान्त ठेंगड़ीजी जन्म जयंती उपलक्षे एक अनुष्ठान आयोजन अनुष्ठान प्रधान अतिथि हिसेबे उपस्थित छिलेन मुख्यमंत्री विप्लव कुमार देव। दत्तोपान्त ठेंगड़ीजी विचारधारा समाज अंतिम व्यक्तिर काछे जे भावे सरकार पहुंचे दिच्छे ता निये विस्तारित आलोचना करें मुख्यमंत्री। राष्ट्रऋषि दत्तोपान्त ठेंगड़ीजीर जन्म जयंती उपलक्षे मंगलवार राजधानी रवींद्र भवने एक अनुष्ठानेर आयोजन करा हय। सेखाने प्रधान अतिथि हिसेबे उपस्थित छिलेन मुख्यमंत्री विप्लव कुमार देव। बक्तव्य राखते गिये तिनि विगत सरकारेर श्रमिक वंचनार विभिन्न दिक तुले धरेन। सेई साथे दत्तोपान्त ठेंगड़ीजीर विचारधारा समाजेर अंतिम व्यक्तिर काछे जेभाबे सरकार काज करे चलेछे ता निये विस्तारित आलोचना करेन। मानुषेर जन्य काज करे जाबार प्रसंगे तिनि बलेन सरकारी काजे एखन सरलीकरण करा हयेछे किन्तु एखनो किछु किछु तापेदार एई समाजे रये गेछे যারা সরকারের বদনাম করতে ব্যস্ত। এদিনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ফের একবার তাদের সাবধান করে দেন। লেবার ডিপার্টমেন্টের প্রথম কাজ আমরা সরলীকরণ করেছি, ইন্সপেক্টর রাজ শেষ করেছি। তবে দাবি যেটা যারা বলছিল 40 বছর যাবত যে ইন্সপেক্টর তাবেদারি বন্ধ করো তাদের কাজ ছিল, কিন্তু ইন্সপেক্টর রাজ যদি কেউ শেষ করেছে তো এই নতুন বিচারধারা সরকার এসে করেছে ইন্সপেক্টর। কিন্তু এখনো কোনো ধরনের শেষ হয়নি, সিস্টেমে শেষ করে দিয়েছি, ফাইলে শেষ হয়ে গেছে, কিন্তু চুপচাপ গিয়ে ছোট একটা যদি দোকান লাগা দিয়ে যারা কিসে দোকানটা খুলছো গেলে অটো চালাচ্ছে কি হয়েছে তোমাকে ধোয়া বেড়িতেছে কে লিগা। অথচ সরকার সরলীকরণ করে দিয়েছে, কারণ কেউ তন্ত্রের মধ্যে ওই তাদের বান্ধব এখনো রয়ে গেছে। আমি এই কার্যক্রম থেকে বলছি যে যে বান্ধবরা এখনো সরকারি তন্ত্রের মধ্যে বিভিন্ন জায়গায় রয়েছে আপনারা ঠিক হয়ে যান, না হলে আমি সঠিক দিশা তৈরি করে দেব। বলেন রাজ্য রাজনীতিতে অনেকেই বিভ্রান্তি ছড়াবার চেষ্টা করে চলেছে, কিন্তু মুখ্যমন্ত্রী তা উড়িয়ে দিয়ে বলেন আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই কাজ করে চলেছে তার দল। আর 18 কিছুই ছিল না, শূন্য থেকে শুরু করেছি, এখন তো 36 থেকে শুরু করব। আমি ভাবছিলাম যে আক্রোশ পরে শুরু করব, এমন ডুবের যে দোষে অক্ষরে ফিরে বসে নিজে সবচেয়ে কেউ তো হাইকোর্টে আছি, কেউ তো বেঙ্গলে আছি, কেউ তো মুসলিমে আছি, হাতের তাকত তো তোর পাঁচের দম কিনা বলি, তার জন্য নিষ্ঠা চাই, একাগ্রতা চাই, তার জন্য নরেন্দ্র ভাই মোদী অমিত ভাষার মতো নেতৃত্ব চাই। তিনি বলেন কমিউনিস্টরা মুখে শ্রমিকদের কথা বলে, কিন্তু সারা দুনিয়া জুড়ে শ্রমিকদের শোষণতন্ত্র হলো কমিউনিস্ট তন্ত্র, কিন্তু আজকে বিচারধারা বদলে গেছে, সমাজের অন্তিম ব্যক্তির কাছে সরকার পৌঁছে যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বিচারধারায় সরকার চালাচ্ছেন ত্রিপুরাতেও একই দৃষ্টিভঙ্গি নিয়ে সরকার চলছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ব্যুরো রিপোর্ট, হিটলাইন্স, ত্রিপুরা।